বাবার পছন্দ করা ছেলেতে আপত্তি বাড়ি ছেড়ে পালালো ভুবন বাধ্য করার মেয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ভুবন ভেবেছিল ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে মেয়ের হাসি মুখ দেখবেন কিন্তু সেটা আর হলো না বাবার কথা অমান্য করে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালালেন কাঁচা বাদামের মেয়ে হ্যাঁ এটা আপনাদের শুনে কি মনে হলো এটা একটা ভুবন বাদ্যকর একটা শর্ট ফিল্ম যেখানে ভুবন বাদ্যকর বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং তিনার যে মেয়ে সে মেয়ে কিন্তু বন্ধুরা বাবার কথা অমান্য করে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে এটা একটা শর্ট ফিল্ম এবং শর্ট এবার গানের পরে তিনি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছে এবং এই শর্ট ফিল্মে অভিনয় করার জন্য তাকে নগদ উনচল্লিশ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে ভুবন ভাদ্যকরের অর্থাৎ কপালটা সত্যি কথা বলতে অতটা খারাপ নাই হ্যাঁ একটা সময় তিনি অনেক সমস্যায় জর্জরিত হয়েছিলেন পাওনাদারদের অত্যাচারে তিনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন এবং আরও বিভিন্ন সমস্যা ছিল তার গানে কপের স্ট্রাইকের জন্য তিনি গানও গাইতে পারছিলেন না ঠিক এবার যেন আবারও কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের আবারও কপাল খুলে গেল কারণ তিনি গানও গেয়েছেন এবং তিনি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন এবং এই শর্ট ফিল্ম অনেক মানুষ দেখেছেন এবং দেখে তারা কিন্তু অনেক আনন্দও পেয়েছে তাই ভুবন বাদ্যকর যে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আরও চেয়েছেন যে আমি আরও শর্ট ফিল্মে অভিনয় করতে চাই এবং আপনাদের আরো সুন্দর সুন্দর শর্ট ফিল্ম অর্থাৎ এই সিরিয়াল আমি আপনাদেরকে উপহার দিতে চাই বেশ কিছুদিন আগে ভাদ্যকর নিজের বাড়ি ছেড়েও পালিয়েছিলেন আর নিজের বাড়িতে থাকতেন না এবং আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি একটা সময় কান্না করছিলেন কিন্তু বর্তমান সময়ে এসে তিনি সিরিয়াল করছেন এবং সিরিয়ালের যে টাকাগুলি তিনি পাচ্ছেন তার আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা সচ্ছল হয়ে গেছে অর্থাৎ এর মধ্যে আর কোনো অসুবিধা অর্থাৎ ভুবন বাধ্য করা হয়নি কিন্তু দোষের মধ্যে ভুবন বাধ্য করের মেয়ে অর্থাৎ বাবার কথা মান্য করে তার প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে গেছে এটাই হচ্ছে সিরিয়ালের কিন্তু বন্ধুরা মূল বিষয় আপনারা এই সিরিয়ালটা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ